বেহাল দশা দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিনের। নিষেধাজ্ঞা সত্ত্বেও সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের নামে একের পর এক তৈরি করা হচ্ছে বহুতল ভবন। দারুচিনি দ্বীপ যেন পরিণত হচ্ছে কংক্রিটের শহরে। এছাড়া পর্যটকদের ভিড়ে সৃষ্ট আবর্জনা অপসারণেরও নেই কোনো উদ্যোগ। সম্প্রতি দ্বীপটি পরিদর্শন করেছেন পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা। উদ্বেগ প্রকাশ করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার কথা জানান সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আইবুল ইসলামের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। বাংলাদেশের সর্বদক্ষিণে নয়নাভিরাম সৌন্দর্য মণ্ডিত এক দ্বীপ সেন্ট মার্টিন, দেশি বিদেশি পর্যটকদের পদচারণায় মুখর থাকে দেশের একমাত্র এই প্রবাল দ্বীপটি। দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য অক্ষুণ্ণ রাখা এবং পরিবেশ ঠিক রাখতে বিভিন্ন সময় অভিযান চালায় প্রশাসন, কিন্তু তারপরও প্রবাল পাথর উত্তোলন করে সড়ক তৈরি, কেয়াবন কেটে উজাড় করা ছাড়াও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের নামে গড়ে তোলা হচ্ছে কংক্রিটের বহুতল ভবন, যেটি নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রাও। পুরোটা গ্রিন ছিল, ম্যানগ্রোভের বাগান ছিল, কাটে তারা রিসোর্ট করতেছে। আমাদের গাছগুলা দেখলে আমাদের কত সুন্দর দেখা যায়, এখন ওরা এগুলি নষ্ট করে বিল্ডিং করতেছে। গাছ টাছ ধরে এরকম করে খেড়ে ফেলে আমাদের দ্বীপে নষ্ট হয়ে যাবে, আর দ্বীপটাকে মাছচিন্তির মধ্যে কেউ খুঁজিয়ে পাবে না। পরিবেশ দূষণটা একটু বেশি দেখলাম এবার, মানে যেখানে সেখানে প্লাস্টিক বর্জ্য পড়ে আছে, এটা একটু আমাদের কমিয়ে নিতে পারলে সেন্ট মার্টিন অনেক সুন্দর। পরিবেশবিদরা বলছেন দ্বীপ পরিচ্ছন্ন রাখার কোনো উদ্যোগ নেই, নিষেধাজ্ঞা সত্ত্বেও প্রভাবশালীরা দালান কোঠা নির্মাণ করে ধ্বংস করে দিচ্ছে প্রবাল দ্বীপকে। এই সেন্ট মার্টিনে পর্যটকের যাতায়াত 3 বছরের জন্য বন্ধ করে দেওয়া হোক, এই 3 বছরের মধ্যে একটি মাস্টার পরিকল্পনা করে সেন্ট মার্টিনে আগের অবস্থায় যেন ফিরে আসে সেই জন্য প্রকল্প গ্রহণ করা হোক। সম্প্রতি দ্বীপটি পরিদর্শন করে সেখানেই বৈঠক করে পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির সভাপতি জানান সেন্ট মার্টিন রক্ষায় উদ্যোগ নেবে সরকার। সরকার যদি এখানে কোনো ইন্টারফেরেন্স না করে, যে সোয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট এরকম ইত্যাদি ইত্যাদি এবং প্ল্যান রয়েছে স্থাপনা, এগুলো যদি না করে, তাহলে তো আমার মনে হয় বছর পাঁচেক পরে সেন্ট মার্টিনের প্রতি মানুষের কোনো আকর্ষণ থাকবে না এবং আগ্রহ হারিয়ে যাবে। দ্বীপটি রক্ষায় পর্যটকদের যাতায়াত সহজ করা, স্থাপনা নির্মাণ বন্ধ করা এবং সোয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট বাস্তবায়ন সহ বিভিন্ন সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।